কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলা কৃষি থেকে আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে আজ আমরা দেখব আউশ ধানের চাষ। আমাদের এই ঝিনাইদহ সদর উপজেলায় এই পর্যন্ত প্রায় 2000 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে এবং কৃষিবান্ধব সরকারের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে আউশের আবাদ বৃদ্ধি। কেননা আউশের আবাদ বৃষ্টি, আউশ একটা বৃষ্টি নির্ভর ফসল, এখানে সেচ খুব একটা লাগে না। যেখানে বোরো আবাদের ক্ষেত্রে 50 থেকে 60টা সেচের প্রয়োজন হয় আর এখানে সেচ লাগে না, ফলে ভূগর্ভস্থ পানির ব্যবহার তেমন একটা হয় না। এতে মাটির স্বাস্থ্য ভালো থাকে, পরিবেশের স্বাস্থ্য ভালো থাকে। তাছাড়া আমরা দেখছি যে এখানে বিরিধান 48 105 থেকে 10 দিনের একটা ফসল এবং এর ফলনও অত্যন্ত ভালো। কাজেই কৃষকেরা আপনার এই মাটির স্বাস্থ্য, পরিবেশের স্বাস্থ্য সমুন্নত রাখার জন্য আমাদের কৃষি বিভাগের পরামর্শে তারা মাননীয় কৃষিবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যে অন্যতম এজেন্ডা আউশের আবাদ বৃদ্ধি, সেটা সম্প্রসারণে আমার ঝিনাইদহ সদর উপজেলা একটা উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে এবং দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে। আমি এবার আমাদের এই ধর্মতলা গ্রামের একজন ছাত্র কৃষক, যিনি একটা কলেজে, সরকারি কলেজে সে অনার্স পড়ছে, পাশাপাশি সে আবার চাষাবাদের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত, আমি তার সঙ্গে এই আউশাবাদ নিয়ে একটু কথা বলব। এবার কোন ইয়ারে পড়ে? থার্ড ইয়ার পড়ে। তাই চাষাবাদের সাথে আপনি কবে থেকে জড়িত? 2008 সাল থেকে। 2008 সাল থেকে আপনি চাষাবাদের সাথে, মানে আপনি ছাত্র পাশাপাশি আবার চাষাবাদের সাথেও সম্পৃক্ত আছেন। এই শুধুমাত্র বিভিন্ন মৌসুমে যে বিভিন্ন ফসল, সব ফসলের সাথে চাষাবাদের সাথে আপনি জড়িত। আপনার এখানে একটা সুন্দর আউশের ক্ষেত, তাই এই আউশের কী জাত লাগিয়েছেন আপনারা? বিরিধান 48, এটা বর্তমানে আউশ আবাদের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে ভালো জাত হচ্ছে বিরিধান 48। আমি দেখলাম এখানে আপনি লাইন লোগো আছে, লাইন মানে একটা ধান গাছ থেকে ধান গাছের দূরত্ব, একটা গোছা থেকে আর একটা গোছার দূরত্ব কত দিচ্ছেন? 8 বাই 6 ইঞ্চি, মানে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে লাইন টু লাইন দিচ্ছেন 8 ইঞ্চি আর গাছ টু গাছ দিচ্ছেন 6 ইঞ্চি। আবার দেখলাম এখানে লোগো আছে, 10 লাইন পর পর একটা লোগো আছে, চমৎকার। এটা মানে আপনি সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে এই চাষাবাদটা করছেন। এটা এই আপনার এই পরামর্শটা কে দিল? আপনি এই প্রযুক্তিটা কোথেকে পেয়েছেন? আমাদের ব্লকের কৃষি অফিসার, এই জায়গার উপসহকারী কৃষি অফিসার আপনাকে বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ উদ্বুদ্ধ করেছেন। আপনি কি গত বছর বা তার আগের বছরও ঠিক এইভাবে লাইন লোগো সহ চাষাবাদ করেছিলেন? তা লাইন লোগো সহ চাষাবাদ করার পরে আপনার কি উপকার পাওয়া? যে লাইন বাই লাইন ধান লাগালে মানে ফলনটা দ্বিগুণ হয়, আর লোগো থাকলে তো অত্যন্ত ভালো, মানে সার বলুন, কীটনাশক বলুন, এগুলো সেটানোর পক্ষে ভালো হয়। তারপরে আপনার পোকাপোকড় দমনের ক্ষেত্রে অনেক ভালো হয়। যখন দেখা যাচ্ছে ধানের বালটা নেই আর কি, মানে যখন বাজারে সেখানে ন্যাপথলি ট্যাপথলি দেওয়া যায়, মানে দমনের জন্য ন্যাপথলিন দেওয়া, মানে সার্বিক দিক থেকে মানে মানে সব দিক থেকেই ভালো। আমার খুব ভালো লাগলো যে আপনি লাইনে লাগাইছেন, এতে করে আপনার কি হবে, আপনার বীজের পরিমাণ কম লাগছে। আচ্ছা, আপনি প্রতি গুছায় কয়টা চারা দিচ্ছেন? 2 থেকে 3টা। চমৎকার, আপনার 2 থেকে 3টা চারা দিচ্ছেন, বীজের পরিমাণ কম লাগছে। যেহেতু আপনি লাইনে লাগাইছেন, আলো বাতাস বেশি পাইলে কি ফলন বাড়বে না? অবশ্যই। আবার খড়ের গুণগত মানও ভালো ভালো হবে, বিচালি হবে। আবার আগাছা দমনে কি বলেন? আপনার সহজ হবে,
আগাছা মারতে, তারপরে আবার গুটি ইউরিয়া কি প্রয়োগ করেছেন? চারটা গোছের মাঝখানে গুটি ইউরিয়া, তারপরে একটা খুব বাদ দিয়ে পরবর্তী কবে গুটি ইউরিয়া লাগিয়েছেন? এটা কি আমাদের উপসহকারী কৃষি অফিসার বলেছেন? তাহলে গুটি ইউরিয়া লাগালেন, তাহলে গুটি ইউরিয়া লাগালে ইউরিয়া সারের সাশ্রয় হয়েছে, তারপরে আবার ধান কাটার সময়ও জন খরচ কম হবে আপনার। পরবর্তীতে তাহলে লাইন লোগো লাগানোতে দেখা গেলো আপনি এই যে যে বহুমুখী সুবিধা পাচ্ছেন, এতে করে আপনি লাভবান হচ্ছেন। আপনি আবার দেখলাম যে এখানে ডাল পুঁতে রাখছেন, এই ডাল পুঁতে রাখার কারণটা কি? যে ডালে মনে করেন বিভিন্ন ধরনের পাখি বসে, বিভিন্ন ধরনের পোকামাকড় আছে যেগুলো ধানের ক্ষতি করবে, সেগুলো দেখা যাচ্ছে পাখি ধরে ধরে খায়। চমৎকার, পাখি ডালে বসবে এবং বসার পরে আপনার ক্ষতিকর পোকা ধরে খাবে। ক্ষতিকর পোকা তো একটু উপরের দিকে থাকে, একটা ধান ফসলে আবার উপকারী পোকাও থাকে, সেটা অপেক্ষাকৃত একটু নিচে থাকে, তাই না? ওই উপকারী পোকা আবার ক্ষতিকর পোকা ধরে খায়। তাহলে আপনার দুই দিক থেকে আপনি পোকা দমন করছেন, এই জন্য আপনার কি আপনি বিগত বছরগুলোতেও আপনি এই অভ্যাসটা করেছিলেন? জি। তাহলে আপনার কি কীটনাশক দিছিলেন আগের বছরগুলোতে? কীটনাশক অতটা ব্যবহার করা লাগে খুব লাগলে খুব সীমিত পরিসরে। তাহলে আপনার ফসলটা কি বলেন স্বাস্থ্যসম্মত নিরাপদ ফসল ধান উৎপাদন হচ্ছে? আপনার দেখা দেখি কি আর অন্যান্য কৃষকরা বিধান 48 এর চাষাবাদ করছে? গত বছরের তুলনায় এবছরে প্রচুর। কারণটা কি? কারণ অল্প সময়ে মনে করেন প্রচুর ধান হচ্ছে উৎপাদন, অল্প সময়ে অনেক ধান হচ্ছে, আবার উৎপাদন খরচ কম হচ্ছে। সার কিরকম দিতে হয়? চমৎকার, তাহলে তো আপনি পরিকল্পিত ভাবে চাষাবাদ করছেন এবং আপনার তাহলে এইবার এই ধান কাটার সময় কিন্তু আমাদের এখানে খামার যান্ত্রিকীকরণ একটা প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কম্বাইন্ড হারভেস্টার প্রতি উপজেলায় আছে, আমাদের সদর উপজেলায় আছে। আমরা এবার বিভিন্ন চাষির ক্ষেতে আমরা ধান কেটেছি, কম্বাইন্ড হারভেস্টার দিয়ে মাড়াই ঝাড়াই এবং বস্তা ভর্তি একসাথে হয়ে যায়। তাহলে আপনার এই ক্ষেতটাও কি বলেন কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধানটা কাটবেন, এটা ভালো হবে। এবং আপনার এই আউশ আবাদে আপনার এর আগে কোন ফসল ছিল? ভুট্টা ছিল। ভুট্টা, তাহলে এক বিঘা জমিতে ভুট্টা কতটুকুন হয়েছিল? শুট 44-45 মন। 44-45 মন, তাহলে এক বিঘা জমি থেকে আপনি প্রায় কত, 750-800 টাকা মন? 750 করে প্রায় 30,000, প্রায় 30-32,000 টাকা। তাহলে ধান কত মন হবে বলে আপনার মনে হয়? এক বিঘা থেকে 22 মন। 20 মন ধানের দাম প্রায় 16,000 টাকা, 15-16,000 টাকা হবে। তাহলে আপনার এক বিঘা জমি থেকে আপনি 30,000 টাকা, পরে এই জায়গা থেকে 16,000। এরপরে আবার কি চাষ করবেন? এরপরে আবার বিনা ধান, বিনা সেবেন, ওইটা তো 110-105 দিনে হয় আমন মৌসুমে। আর তারপরে জমিটা কিছুদিন পতিত থাকবে নাকি? তারপরে আবার ভুট্টা, ভুট্টা করবেন, বোরো আর করবেন না? তাহলে আমাদের মাননীয় কৃষি বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আউশের আবাদ বৃদ্ধির জন্য তারা একটা নীতি নির্ধারণ পর্যায়ে একটা নীতি নির্ধারণ করেছেন, যাতে করে মাটির স্বাস্থ্য ভালো থাকে, আপনার ভূগর্ভস্থ পানির ব্যবহার কম হয়, আমার পরিবেশের স্বাস্থ্য ভালো থাকে, কৃষক লাভবান হয় এবং নিরাপদ স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদিত হয়। আপনি এই কাজটা করছেন, আমরা আশা করছি যে আপনার মতো অনার্স পড়ুয়া ছাত্র এইভাবে যদি কৃষিতে এগিয়ে এসে বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ করে, তাহলে আপনার পরিবেশের স্বাস্থ্য ভালো থাকবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে, পাশাপাশি আমরা অধিক পরিমাণ ফলন পাব এবং প্রতিটা পরিবার আর্থসামাজিকভাবে উন্নতি লাভ করবে, আমার দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা 2041 সালের মধ্যে উন্নত বিশ্বে এগিয়ে যেতে আমাদের খুব একটা বেগ পেতে হবে না এবং আমরা খুব সহজেই বিশ্ব সভায় উন্নত বিশ্বের মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো। এবং এ দৃষ্টিকোণে আমার কৃষি বিভাগ একটা বদ্ধপরিকার এবং একটা উল্লেখযোগ্য অবস্থানে থাকবে বলে আমরা আশা করছি। প্রথম মুজিবনগর প্রকল্পে একটা প্রদর্শনী এই মাঠে দিয়েছিলাম 5 একরের এবং ওইটা খুব সুন্দর ধান হয়, যেদিন ক্রপ কাটিং করি সেদিন এই গ্রামের ভালো ভালো কৃষকদের ওই জমিতে নিয়ে যায়, নিয়ে যেয়ে দেখাই যে 105-110 দিনে কত সুন্দর ধান হয়েছে, তারা বিঘাপতি 20-22 মন ফলন দেখায়। আমার এই ধর্মতলা গ্রামের
যারা ভুট্টা চাষি আছে তারা জমিটা ফেলে রাখতো, ওই সময় আমি ফেলে না রেখে ভুট্টা তোলার পরেই এই বিড়ি ধান 48 আবাদের পরামর্শ দিই। তারই পরিপ্রেক্ষিতে আমার সাধুহাটি ব্লকে 50 থেকে 60 হেক্টর জমি এবারে আউশ ধান আবাদ হবে বলে আমি আশা করছি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে এবং পাশে আছে ধর্মতলার যেখানে আউশ ধান রোপণ করা হয়েছে, আমরা সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমাদের এই আউশ ধান রোপণ, আমরা জানি যে বড় মৌসুমের যে ধানের যে সেচ নির্ভর সেটার চাপ কমিয়ে নিয়ে আসার জন্য এই বৃষ্টির নির্ভর আউশ ধান আমাদের এখানে চাষাবাদ করা হয়, যেন ভূগর্ভস্থ পানি আমরা বেশি ব্যবহার না করি, প্রাকৃতিকভাবে মাটি এবং ফসলের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। প্রতি বছর আউশের আবাদ বৃদ্ধি করছি। এই আউশে আমরা লাইন লোগো পার্চিং এভাবে ব্যবহার করছি। এখানে পার্চিংয়ে লাইভ পার্চিং ডেড পার্চিং দু ধরনের পার্চিং আছে। এই পার্চিংটা মূলত করা হয় পাখি যেন আমাদের ক্ষতিকারক পোকামাকড়গুলো খেয়ে ফেলে, এবং এই খেয়ে ফেলার ফলে আমাদের যে রাসায়নিক বালাই নাশক ব্যবহার করা হয় তার আর ব্যবহার করতে হয় না, তার মাত্রা অনেকটা তার ব্যবহার অনেকটা কমে আসে। এই কারণে ফসলের স্বাস্থ্য সুরক্ষা হয় এবং এই এই ফসলটা মাত্র 110 দিনের, এবং 110 দিনের ফসল হলেও এই ঝিনাইদহ অঞ্চলে এর ফলন 6.5 টন, কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে 60 টনও হয়। এবং এর যে ধানটা হয় এই ধানটা হচ্ছে মাঝারি চিকন ধান এবং এর ভালো একটা বাজার চাহিদা আছে। এই কারণে কৃষক ভালো একটা ফলন পায় এবং বাজার মূল্য বেশি পাওয়ার কারণে এই মাঠে এবং ঝিনাইদহের আশেপাশে সব জায়গায় এই আউশ ধানের আবাদটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ঝিনাইদহ জেলায় এবছর 31,545 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আমাদের আউশের। ইতিমধ্যে 30% জমিতে আউশ লাগানো হয়ে গেছে। এখানে বোরোর পরিচর্যায় আউশের আবাদ হয়। আমরা জানি যে বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা। ঝিনাইদহ জেলা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এখানে বৃষ্টি নির্ভর অতটা নয়, কৃষকরা বোরোর মতো সেচ দিয়ে আউশের আবাদ করে সময় মতো। এদিক দিয়ে ঝিনাইদহে আমাদের কর্মসূচি এটা সাফল্যজনকভাবে বাস্তবায়ন হচ্ছে। আমরা আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রা এবছর ছাড়িয়ে যাবে এবং আমাদের বিশেষ আউশ উৎপাদন ব্যাপক ভূমিকা রাখবে এই জেলা। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তরুণ।